ইন্দুবালা ভাতের হোটেল বরাবর মতো আমরা চলে আসলাম আজকে ইন্দুবালা ভাতের হোটেলে ভাত খেতে। আমরা পাবনায় আইছিলাম আর তারপরে দেখতে পাচ্ছেন এসব অসাধারণ খাবার দাবার, মানে সেইরম স্বাদ, মানে কি আর বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক আছে, এত সুন্দর স্বাদ না, এ জায়গায় আসলে আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, আমরা গেছিলাম হচ্ছে পাবনার জালালপুরে, জালালপুরে যাই ইন্দুবালা ভাতের হোটেলে, আমরা দুপুরের খাওয়াটা শেষ করলাম। এই যে দাদা জীবন বাইকে চড়ে যাচ্ছে, আমরা তার পিছনে আছি, বাইকে চড়ে যাচ্ছে, দাদার বাইক স্পিড টানার সেরম স্পিড, ঠিক আছে, মানে সেরম দাদা টানতে পারে, আমিও টানতেছি দাদার সাথে চেষ্টা করতেছি, যদিও আমার এই ডিসকভার 25 গাড়ি, তারপরেও মাঝে মাঝে মনে করেন 105-110 উঠে যায়, ঠিক আছে, ও মাথা যখন না ঠিক থাকে। দাদা ভালো রকম স্পিডে টানে, আমিও টানতেছি 96-97-100-105-107। আচ্ছা যাই হোক, যে আমরা আজকে কিন্তু শিলাদার ঘাট দিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন, পাবনায় যাচ্ছি তো শিলাদার ঘাট, এই যে নৌকা ভিড়ে গেছে, এই যে নৌকা আলা এখানে থামাইলি, আচ্ছা থামানির পরে আমরা এখন এই যে আমি নৌকার উপর, আমার লাইফে ফার্স্ট টাইম আমি নৌকার উপর মোটরসাইকেল তুলতেছি, এর আগে কোনোদিন তুলিনি। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা নিলাম আর কি, চর এলাকায় নৌকা চালাতে কেমন লাগে, চর এলাকায় মোটরসাইকেল চালাতে কেমন লাগে নদীমাতৃক এলাকায়, এই তো ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে, ফটফট করে আমরা এখন নদীটা পার হয়ে যাবো, ঠিক আছে, পার হয়ে যাই কিন্তু আমরা চলে যাবো হোটেলে। এই যো, এই যে এখন আমরা চলে আসলাম ইন্দুবালা ভাতের হোটেলে, এই যে এখানে খাবারের মেনু দেওয়া আছে, আপনাদের কি কী বলবো, চলেন আমরা ভিতরে যাই আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এত সুন্দর সুন্দর এখানে ঘরোয়া পরিবেশের খাবার থাকে, মানে বিশ্বাস করবেন না, আপনি যদি এই জায়গায় না আসেন আমার কথা বিশ্বাস করবেন না, এখানে মেনু দেখেন, এখানে কিন্তু মেনু প্রতিদিন চেঞ্জ হয়, বিয়াদব কথাটা, আমার কথা বিশ্বাস না হলে এই জায়গায় আসি আপনি একবার, এই জালালপুরে আসি একবার খাই যাই দেখেন পাবনার। হ্যাঁ সেরকম, যে আসার পরে আমি প্রচুর পানি খাইছি, ঠিক আছে, কারণ মোটরসাইকেল তো আমি চালাইনি, মনে হয় ঠেলি নিয়ে আইসি, বিয়াদব কথাকার, এত কষ্ট লাগলে, এই যে আপুরাও এখানে আইসে খাইতে, হ্যাঁ এরা প্রায় 20 মিনিট বসে রয়েছে, তা আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কোথা থেকে আইসেন, বললো যে আমরা পাবনারই, আমাদের বাড়ির পাশেই, আমরা এখানে আসলাম খাওয়ার জন্য, আমরা অপেক্ষা করতেছি, ক্যামেরা বসালাম, কী রে ক্যামেরা উল্টি দিক হয়ে গেল, এই ক্যামেরা এই দিক হোক, খালি আজেবাজে জায়গায় সেন্টার ধরে, আচ্ছা যাই বিয়াদব কথা, যে দাদা পানি খাচ্ছে, আমরা এখন একটু বসলাম, বসে একটু রেস্ট মেস্ট করি, তারপর আমরা ওই ওখান থেকে হাত মুখ ফাইন করে সুন্দর করে ধুয়ে আসি, আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো, ঠিক আছে, মানে দীর্ঘ জার্নি করেছি তো একটু খারাপই লাগতেছে, তো দাদা একটু ওখানে ম্যানেজার সাহেবের সাথে একটু কথা মতা বলতেছে, এই যে ম্যাডামরা আমার দুইজন আইসে, আরে বাবা আমরা কত খাবো, যে 2-3 জন আসি অর্ডার নিচ্ছে, ভাই চিন্তা করেন, তাহলে চিন্তা করেন, হ্যাঁ চিন্তা করে লাভ নেই, আসতে হলে এই জায়গায় খাতি হবে, কি খাতি হলে এই জায়গায় আসতে হবে, বিয়াদুক্ক জায়গায়, আচ্ছা চলেন, অত ভগ ভগ না করে তাড়াতাড়ি হাত মুখ দিয়ে আমরা খাতি বসে পড়ি, ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই যে দাদা হাত মুখ ধরছে, এই যে জীবন এখানে দাঁড়া রয়েছে, তারপরে আমার সিরিয়াল হবে যে আমি এখানে দাঁড়া রয়েছে, আমি একটু ক্যামেরা একটু ভাব মাপ দেখাচ্ছি, ঠিক আছে, কেমন লাগে, মুন্না ভাইও আছে পিছনে, আচ্ছা দেরি না করে আমরা ফটফট করি সবাই মিলে একটু সেলফি টাইপের কিছু একটা উঠে নিই, হ্যাঁ এই যে ওটা শেষ, এবার চলেন আমরা তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নিই। এই এখানে বেকায়দা ভিড় হয়, ঠিক আছে, আর সুন্দর সুন্দর, যে এত সুন্দর খাবারের মান, আপনি এখানে খান আর বাড়িতে খান, মনে হয় যে আপনি ঘরে বসেই খাচ্ছেন, আর কথা বিশ্বাস হচ্ছে না। আমরা অর্ডার দিয়ে বসে রয়েছি, ঠিক আছে, এই যে খাবার সুন্দর করে তারা দেবে, তারপর আমরা বসে থাকতে থাকতে হঠাৎ করে এই যে দেখি মাঝে মাঝে বিন্দুবালারা আশেপাশে দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, ভালোই লাগতেছে, মানে কি মানে খাবার দাবার ভালো লাগতেছে, আপনারা উল্টি পাল্টা ভাবেন না, ঠিক আছে, আমরা বসে রয়েছি আর সামনের টেবিলের লোক খাচ্ছে, এটা কেমন লাগে বলেন তো দেখি, না ভালোই লাগে, যাই হোক তারা আগে অর্ডার দিয়েছে তারা আগে পাইছে, আচ্ছা যাই হোক, আমরা এই যে আমাদের খাবারটা চলে আসছে, এই যে বিন্দুবালারা খাবারটা নিয়ে আসছে, আসলেই অসাধারণ, এখানে প্রায় 16টা আইটেমের খাবার এখানে আছে, ভাত থেকে শুরু করে আপনার টোটাল 16টা আইটেমের খাবার আছে। ম্যানেজার সাহেব আমাদেরকে খাবারটা বোঝায় দিচ্ছে, ভাই খাবার মেনুতে আপনারা সব কিছু বুঝতে পারবেন ডিটেলসে, যে এখানে কী কী খাবার আছে। ও আরেকটা কথা বলি, এখানে খাবারের মেনু কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয়, হ্যাঁ এই একদিন কিন্তু এক এক খাবার থাকে, এই মানে একেবারে টোটালি কিন্তু ঘরোয়া পরিবেশে যে খাবার, মনে হয় যে আপনার বাড়ির তৈরি করা, কি আমার কথা বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হলে জালালপুরে এই বিন্দুবালা হোটেলে এসে আপনি খাই দেখেন। আমরা খেলাম এই সব কটা রাইস তো একবারে খাওয়া সম্ভব না, তারপরে আমরা এখান থেকে সিলেকশন করতেছি, আর এই মেনু দেখে দাদা সুন্দর করে অর্ডারটা দিয়ে দিয়েছে, আর দাদা একটু ভিডিওটা করতেছে, দাদার ভিডিওটা আপলোড দেওয়া আছে আমার এই পেজে, ঢুকলে আপনারা দাদার ভিডিওটা পাই যাবেন ওখানে, ঠিক আছে, ওখান থেকে দাদার ভিডিওটা আপনারা একটু দেখে আসবেন। দাদা কিন্তু পুরো ভিডিওতে খাবারের ডিটেলস বর্ণনা করেছে, ঠিক আছে, যারা এখনও খাবারের এই ডিটেলস ভিডিওটা দেখেননি তারা তাড়াতাড়ি আমার এই পেজ থেকে দাদার ভিডিওটা দেখে আসেন, ওকে, ঠিক আছে, তো আমরা যাই হোক একটু পরে খাওয়া শুরু করবো, তো একজনের পক্ষে তো এত খাওয়া সম্ভব না, আমরা সেখান থেকে একটু যে যেটি পছন্দ করে সে সে খাবারটা নেবে, ঠিক আছে, তারপরে আমরা করলাম কি আমরা এই
মনে করেন যে যেটি খাওয়ার ইচ্ছা হলো আমরা বলে দিলাম দাদাকে, আর দাদা আমাদের জন্য এই যে দেখেন এই অসাধারণ সুন্দর প্লেটটা, এটা কিন্তু কলার পাতার উপরে নিচে সাজানো, মানে আপনি যদি এখান থেকে খেতে চান না মানে আপনি একেবারে অস্থির, আপনি মনে হবে যে ঘরে বসে খাচ্ছে, এত সুন্দর খাবারের মান। আর সেই রকম আর বিশেষ করে কিন্তু এখানে এই চিকেন ভর্তা, যেটা আমাদের কুষ্টিয়ায় নাই কিন্তু পাবনাই চিকেন ভর্তাটা আছে, আর এটা কিন্তু দাদার খুব ভালো লাগছে, ঠিক আছে, মানে খালি দাদার না আমাদেরও ভালো লাগছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গরুর কালো ভুনা, তারপরে আমার কাছে আছে শুটকি বাটা, তারপরে মুন্না ভাই একটা ভর্তা নিয়েছে গরুর কালো ভুনা নিয়েছে, দাদা হচ্ছে খাসির মাংসের লাল ঝোল নিয়েছে, চিকেন ভর্তা নিয়েছে, আর হচ্ছে ডাউল নিয়েছে। আমরা ওই রকম সবাই মিলে মানে বিভিন্ন টাইপের ভর্তা মর্তা দিয়ে সবাই খাচ্ছি, মানে বেকায়দা লাগতেছে ভাই, কি বলবো না, এত সুন্দর খাবারের স্বাদ। আচ্ছা যাই হোক, এত খাবার না দেখানি ভালো, আপনারা খাবেন না, অত বলি লাভ নেই। আমরা তারপর এখানে খাওয়া দাওয়া শেষ, আমি আর দাদা বললাম দাদা একটা কোক নিয়ে আসে, আমরা কোক খেলাম, ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে দই হলো, দইও খেলাম, ঠিক আছে। কিন্তু দইটার আর স্বাদ আসলে পাবনার দই কিন্তু সেরকম অসাধারণ। হ্যাঁ, ও নেক্সট ভিডিওতে প্যারাডাইসে যাবো না, হ্যাঁ প্যারাডাইসে যাই কিন্তু দই খাবো না, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এই যে তারপরে আমাদের খাবার খাওয়া শেষ, এই যে এখন সব খাবারের আসবাবপত্র যা ছিল সব গুছাই নিয়ে যাচ্ছে এনারা। যাই হোক, এনাদের সার্ভিস করার ব্যবহারটা অনেক ভালো ছিল, আর এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়, আপনি যদি এক মনে করেন যে একটার দিকে আসা আপনি কিন্তু সিরিয়ালে বসে থাকা লাগবে, এত পরিমাণ ভিড় হয়, ঠিক আছে। এই খাবার টাবারের মান কিন্তু আসলে একেবারে অসাধারণ, মানে আমার প্রশংসা করার মতন কিছুই না, ঠিক আছে। তো আর এই বাইরের পরিবেশটা চলেন আপনাদেরকে দেখাই, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু বাইরে যাচ্ছি, বাইরে যাই আপনাদের পরিবেশটি একটু দেখাই। বাইরের পরিবেশটা খারাপ না, আপনি খাওয়া দাওয়ার খাই যাই, যদি বেশি গরম লেগে যায় আপনি যে বাইরে আসি, এই জায়গায় সুন্দর সুন্দর চেয়ার পাতা আছে, এটা কোক নিয়ে আরামে বসে কিন্তু খেতে পারেন, ঠিক আছে। আর এটা কিন্তু এটা বলি, এটা কিন্তু এই জালালপুরে একেবারে যে মেন রাস্তা না, মানে মেন রাস্তার পাশেই এই যে ইন্দু ভাতের হোটেল, হ্যাঁ এই যে মেন রাস্তা, এই যে দেখেন একটু বড় বড় গাড়িও যাবেন, এই যে বাস যাচ্ছে, হ্যাঁ একেবারে মেন রাস্তার পাশে আস, মানে পরিবেশটা একেবারে নীলিবিড়ি পরিবেশ, হ্যাঁ খুব সুন্দর লাগে। পাশে একটা ওই পাশে মাঠও আছে, আর বাতাস আসে হরহর করে, সুন্দর বাতাস আসে, তো আমি এখানে বাতাসে একটু বসলাম খাই দিয়ে, হ্যাঁ বসি টসি, এই যে মানে একেবারে টোটাল টোটাল একেবারে একটা আপনি ঘরোয়া পরিবেশ। তো বন্ধুরা ওকে, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর যারা এখন ওই ইন্দুবালা হোটেলে খাননি তারা দ্রুত ইন্দুবালা হোটেলে চলে আসেন। ওকে বাই বাই, টাটা, আসবো আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকেন।